তার বাচ্চার বয়স 10 মাস, সে কোনো খাবার খেতেছে না, সারা শরীরে অ্যালার্জি। তার বাচ্চার মার সাথে বাচ্চার মায়ের অবিচ্ছেদ্য সম্পর্ক, এই সম্পর্ক নিয়ে বাচ্চার মাকে খাদ্যাভ্যাসের পরিবর্তন আনতে হবে। বাচ্চার মায়ের কোনো কোষ্ঠকাঠিন্য থাকতে পারবে না, অ্যালার্জি থাকতে পারবে না, যেহেতু বাচ্চার দুধের সাথে এবং শরীরের সাথে শিশু এবং মায়ের এনার্জি সরাসরি ট্রান্সফার হতে থাকে। এমনকি বাচ্চা যদি মায়ের বুকে দুধ নাও খায়, তারপরেও মা যখনই করে নিবে, তার গায়ের সাথে লাগার সাথে সাথে এনার্জি ট্রান্সফার হয়ে যায়। অতএব সেই ক্ষেত্রে প্রথম মাকে অ্যান্টি অ্যালার্জি ওষুধগুলো খেতে হবে। যেরকম আপনি আমাদের ওষুধ, যদি ন্যাচারাল হার্বাল ওষুধ খান, আপনাকে খাইতে হবে আদা, গোলমরিচ, লবঙ্গ, এই তিনটা জিনিস আপনাকে খেতেই হবে। আর আপনি কোনো চুলের কলপ বাসায় ব্যবহার করতে পারবে না, স্বামী স্ত্রী কেউ। আরেকটা হলো বাচ্চাকে অলিভ অয়েল খাওয়াইতে হবে 5 ফোঁটা করে দিনে 4 বার, 3 4 12 ফোঁটা অলিভ অয়েল, অলিভ অয়েল 5 ফোঁটা করে খাওয়ালে দুধের সাথে খাওয়াতে পারবে, একটু মধুর সাথে খাওয়াতে পারবে, খাবারের সাথে খাওয়াবে। বাচ্চা যখন 10 মাস, এখন বাচ্চা একটু অনেক হালকা বাইরের জিনিস খেতে পারবে, একটু বিস্কিট মিলিয়ে দিলে বিস্কিট খাবে বাচ্চা, দুধ হরলিক্স মিলিয়ে দিলে বাচ্চা খাবে, সেরিলাক টেরিলাক এই জাতীয় জিনিস খেতে পারবে, একটু চালের গুঁড়া, একটু ময়দার গুঁড়া, একটু গমের গুঁড়া, এবং বাইরের যে কোনো দুধ, মা সয়া মিল্ক, যেগুলো এগুলো বাচ্চা দুধের সাথে মিক্স করে দিলে অ্যালার্জিটা কম হবে, দুধে একটু অ্যালার্জি হবে। আবার যদি অনেক বেশি অ্যালার্জি হতেই থাকে, তখন বাচ্চাকে তার বাচ্চার বোতলে ভরে ভালো করে দধি ই করে নিতে হবে, ফেটে নিতে হবে বা ঢেকে নিতে হবে, বাজারে তৈরি ভালো ব্র্যান্ডের দধি, সেটা ওই বাচ্চার দুধের বোতলের ভিতরে মাঝে মাঝে খাওয়াতে হবে। 2 নম্বর, বাচ্চার সব খাবারের ভিতরে একটু আদার রস দিতে হবে, আদার রস অ্যান্টি অ্যালার্জি, যাতে বাচ্চার কোনো সর্দি কাশি না হয়। অলিভ অয়েল কম, তার সাথে একটু আদার রস। এরপরে যদি বাচ্চার অ্যালার্জি না কমে, পায়খানাটা ক্লিয়ার হয়ে গেলে ক্ষুধা লাগবে, ক্ষুধা লাগে না এই একটি কারণ যে বাচ্চার পেটে পুরনো মল থেকে যায়। তাদের অলিভ অয়েল খেলে, কাঁচা হলুদ খেলে, আপনার খেলে, দুধ ছাড়াও অন্যান্য জিনিস খেলে বাচ্চার স্টুল ক্লিয়ার হয়ে যাবে, পেট পরিষ্কার হবে। বাচ্চার গায়ে যে অ্যালার্জিটেকগুলো আছে, এগুলোর জন্য একটু কাঁচা হলুদের সাথে মধু বেটে দিতে হবে, কাঁচা হলুদ বাইটে ওটার সাথে মধু দিতে হবে। মধু দিলে বাচ্চা রিয়েকশন করবে না, ধীরে 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 শরীর থেকে বাচ্চার অ্যালার্জিগুলি চলে যাবে। আলহামদুলিল্লাহ, আপনাকে একটু মানতে হবে, বাচ্চাকেও মানতে হবে, কারণ মা এবং বাচ্চা উভয় মিলেই এই অ্যালার্জি এবং ক্ষুধার সমস্যা, খাদ্য সমস্যা দূর করতে হবে।